التكبير نار التكبير نار التكبير حسب فاير أغمون حسب فاير أغمون তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজে জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। উত্তরবঙ্গের অন্যতম জেলা কুড়িগ্রাম জেলার সদর উপজেলার অন্তর্গত পাঠানপাড়া আলহাজ আব্বাস আলী ও প্রতাপ ব্যাপারীপাড়া রজবিয়া কবরস্থান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ১৭তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথি এবং আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার আসাতিজাই কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব বৃন্দ, এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, মাহফিলের সম্মানিত সার্বিক তত্ত্বাবধায়ক পাঠানপাড়া আলহাজ আব্বাস আলী নোরানি ও হাফেজিয়া মাদ্রাসায় সম্মানিত সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি, আপনাদের সবার প্রিয় মানুষ জনাব আলহাজ মোহাম্মদ মীর মোশাররফ হোসাইন, মঞ্চে বসা আজকের প্রোগ্রামের সম্মানিত আলোচক যিনি আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন, বিশিষ্ট আলেমে দীন হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকে সাহেব। আমার সামনে বসা আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই জান্নাতি আয়োজনে, সুন্দর এই আয়োজনে এসে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহ আকবার। এই যে আল্লাহ আকবার স্লোগান আপনারা দিয়েছেন, এটা কি কোনো রাজনৈতিক দলের স্লোগান? এটা কি কোনো দলকে ইজারা দেওয়া স্লোগান? দুদিন আগে শুনলাম কে জানি বলেছে আল্লাহ আকবার, এটা নাকি কোন রাজনৈতিক দলের স্লোগান? এটা যে বলেছে সে তার সীমা লঙ্ঘন করেছে, কারণ আল্লাহ আকবার এই স্লোগান কোনো রাজনৈতিক দলকে আল্লাহ ইজারা দেন নাই। আল্লাহ আকবার এই স্লোগান হচ্ছে গোটা বিশ্বের ২০০ কোটি মুসলমানদের ইমানি চেতনার স্লোগান। এর কয়েক মাস আগে আরো কোন পাগলা বলেছে এটা নাকি বিতর্কিত স্লোগান। আমরা যারা মুসলমান, আমরা প্রত্যেকেই জন্মের পরে মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়ার আলো বাতাস যখনই আমরা দেখেছি, মায়ের পেট থেকে বের হয়ে সবাই আমরা সর্বপ্রথম যে সাউন্ড আমাদের কান দিয়ে শুনেছি সেটা কি? জন্মের পরে আমরা আজান শুনে নাই? প্রত্যেকটা মুসলমান আমরা জন্মের পরে আজান শুনেছি। সুতরাং জন্মের পরে যে স্লোগানটা আমরা প্রথমে শুনলাম, ৯১% মুসলমানের দেশে সেই আল্লাহ আকবার স্লোগানকে কেউ যদি বিতর্কিত স্লোগান বলে, আমি জাস্ট এতটুকু বলবো খোঁজ নিয়ে দেখা দরকার তার নিজের জন্ম বিতর্কিত কিনা। কারণ
আমরা আল্লাহ আকবার এটা জন্মের পরে শুনেছি এই দেশ লক্ষ লক্ষ মসজিদের দেশ প্রতিদিন এই দেশে পাঁচ ওয়াক্ত আজান নামাজের সময় লক্ষ লক্ষ মসজিদ থেকে এক যুগে আল্লাহ আকবারের আওয়াজ বের হয় সুতরাং আজানের সেই পবিত্র শব্দকে যারা বিতর্কিত কিংবা নাশকতাপূর্ণ স্লোগান বলবে আমরা বলবো তার রাজনৈতিক কিংবা তার পুরা জীবন আগাগুড়া বিতর্কিত এটা কাউকে ভাড়া দেওয়া হয় নাই কাউকে ইজারা দেওয়া হয় নাই এটা বদরের স্লোগান উহুদের স্লোগান এটা কাফেরদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত টেকানোর স্লোগান প্রিয় কুড়িগ্রামবাসী প্রিয় কুড়িগ্রামবাসী অনেক জায়গায় গেলে দেখা যায় আল্লাহ আকবার স্লোগান শুনলে কিছু মানুষের চেহারা কালো হয়ে যায় আমি বলতে চাই আল্লাহ আকবার এই স্লোগান শোনার পরে আবু জেহেলের চেহারা কালো হয়েছে আপনার চেহারা কালো হয় কেন যদি চেহারা কালো হয় তাড়াতাড়ি কোরআনের ল্যাবরেটরিতে গিয়ে ঢুকেন কোরআনের ল্যাবরেটরিতে ঢুকে দেখেন রক্ত পরীক্ষা করে এই রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা আল্লাহ আকবার এটা আমাদের প্রেরণার স্লোগান এটা আমাদের ঈমান স্লোগান এটা আমাদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান আল্লাহ বুঝার তৌফিক দান করেন এই মাহফিল যারা আয়োজন করেছেন বিশেষ করে মোশাররফ ভাই সহ ওনার সাথে যারা শ্রম দিয়েছেন কষ্ট করেছেন যারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকে কোরআনের এই বাগান সানিয়েছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও অসংখ্য মা বোনেরা এসেছেন আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও যে কবরস্থানের উদ্যোগে মাহফিল হয়েছে এই কবরস্থানের সব মুর্দেগানদের কবরের আজাব আল্লাহ মাফ করে দাও ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের সেই মহা বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সবার জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন সবাই বলেন আমিন রাত তো অনেক চলে গিয়েছে আমরা অনেক বক্তব্য শুনতে শুনতে এখন আমি আর বেশি লম্বা চোড়া কথা বলবো না সরাসরি কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশা আল্লাহ আমরা তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি কোরআনের এই মাহফিলে আমরা বাপ দাদাদের পুঁথি পড়া শোনাই না কোরআনের এই মাহফিলে আমরা কেউ নিজেরা বানিয়ে কথা বলি না কোরআনের এই মাহফিলে আমাদের সিলেবাস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন এই কিতাব দুনিয়ার আলেমদের লেখা কিতাব নয় এই কিতাব যিনি নাজিল করেছেন আওয়াজ করে বলেন তিনি কে এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে থাকবেই বা কীভাবে কারণ সকল দোষ ত্রুটি দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যেই সমহান সত্তা তিনিই এই কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবের স্টার্টিংয়ে তিনি বলেছেন রাদিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড হায়ার অফ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট অ্যান্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন এটা এমন কিতাব তোমাদেরকে দিয়েছি এর ভেতরে সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না আল্লাহ আকবার মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন যিনি বানিয়েছেন তিনি কে কোরআন ছাড়া দুনিয়ার মানুষ শান্তির মিছিল দিতে দিতে পাগল হয়ে যাবে কোরআন ছাড়া মানুষ মুক্তির মিছিল দিতে দিতে যদি পাগল হয়ে যায় শান্তি পাবে না মুক্তি পাবে না কোরআনের পথেই রয়েছে শান্তি কোরআনের পথেই রয়েছে মুক্তি এজন্য আজ কোরআন থেকে মুক্তি কোন দিকে সেটা বলবো ইনশা আল্লাহ পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করছে আওয়াজ করে বলেন তো পৃথিবীতে কয়শো কোটি মানুষ আছে এই সব মানুষের জন্য এসেছে কোরআন এজন্য আল্লাহ কোরআনে বলেছেন দেখেন কোরআন কোনো সাম্প্রদায়িক কিতাব নয় এটা সার্বজনীন কিতাব যদি সাম্প্রদায়িক কিতাব হতো আল্লাহ বলতেন কোরআনে হুদাল্লিল মুমিনিন হুদাল্লিল মুসলিমিন আল্লাহ বলতেন এটা মুমিনদের হেদায়েতের কিতাব আল্লাহ বলতেন এটা মুসলমানদের হেদায়েতের কিতাব আল্লাহর কিতাব খুলে দেখুন কোরআনের কোথাও আল্লাহ হুদাল্লিল মুমিনিনও বলেন নাই হুদাল্লিল মুসলিমিনও বলেন নাই আল্লাহ বলেছেন হুদাল্লিল নাস সকল মানুষের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়েছেন কে এই কোরআন পৃথিবীর মানুষদেরকে চার ভাগে ভাগ করেছে আমার কথা বুঝে থাকলে আমরা কিন্তু বেলাইনে নাই ঢুকে গেছি আলোচনা শুরু হয়ে যাচ্ছে সবার মনোযোগ আছে তো কোরআন এই কিতাব কার কিতাব কোরআন সব মানুষকে কয়কা তারে দাঁড় করিয়েছে আরও জোরে বলতে হবে আরও জোরে নিজেরা আজকে মিলাবেন নিজে আছেন কোন কাতারে
আমি আপনাকে বলছি, আপনি কোন কাতারে আছেন আপনি এটা আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন, যে কোরআন তো বলল মানুষ চার কাতারে, আমি আছি কোন কাতারে, আপনি নিজেই এটা খুঁজে বের করবেন। তো আল্লাহর কিতাব কোরআন দুনিয়ার সমস্ত মানুষকে কয় ভাগে ভাগ করেছে আসেন জেনে নেই। এক নম্বর মোমেন, এক নম্বর হলো মোমেন, দুই নম্বর হচ্ছে মুশরিক, দুই নম্বর হলো, তিন নম্বর হচ্ছে মুলহিদ। মুলহিদ ইটস অ্যান আরবিক ওয়ার্ড, আরবি শব্দ এটা, এর বাংলা অর্থ হলো সংশয়বাদী, অর্থাৎ যাদেরকে আমরা সুজা ভাষায় বলি নাস্তিক, যারা স্রষ্টায় বিশ্বাস করে না। হিন্দুর চাইতে নাস্তিক খারাপ, খ্রিস্টানের চাইতে নাস্তিক খারাপ, বৌদ্ধের চাইতে নাস্তিক খারাপ। কারণ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার কান্নাকাটি করার জায়গা আছে, কিন্তু নাস্তিকদের কান্নাকাটি করারও জায়গা নাই। মনে হয় অনেকে বুঝেন নাই, আমরা মুসলমান নামাজে সাজদায় কাঁদি, হিন্দুরা গিয়ে দেবতার সামনে কাঁদে, খ্রিস্টানরা তারা তাদের পেগুডায় যায়, মন্দিরে যায়, এরপরে বৌদ্ধরাও তারা তাদের উপাসনালয়ে যায়। তাহলে সবারই মোটামুটি হৃদয়ের আকুতি বেদনা বলার এক একটা জায়গা আছে, কান্না করার জায়গা আছে, কিন্তু নাস্তিক যারা এদের কান্না করারও জায়গা দুনিয়াতে নাই। এরা মানুষের কোনো জাতও না, এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার পায়া জানোয়ারের মতো। আল্লাহ এতটুকু বলে থামেন নাই, আল্লাহ বলেছেন বালহুম আদল, এরা চার পায়া জানোয়ারের চেয়েও খারাপ। এজন্য বলেছি নাস্তিকগুলা মানুষের জাত না, এরা মানুষের কাতারেও আসে না, এখানে এগুলো অমানুষের জাত, গরু ছাগলের চেয়েও খারাপ। যদি মানুষের লাইন ধরানো হয়, গরু ছাগলের লাইন ধরানো হয়, তাহলে নাস্তিকগুলো মানুষের লাইনেও দাঁড়াতে পারবে না, গরু ছাগলের লাইনেও দাঁড়াতে পারবে না, এরা মানুষ আর গরু ছাগলের লাইনেরও বাহিরে। এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার, আস্তে বলবেন না, জোরে বলেন কয় প্রকার। এক নম্বর, আরো জোরে, দুই নম্বর, তিন নম্বর, বাকি আছে আরো এক প্রকার, চার, চার নম্বর প্রকারের নাম হলো মুনাফিক। তাহলে কয় প্রকার হইল আসেন, চার প্রকারের পরিচয় জানি আর চার প্রকার লোকদের পরিণতি জানি, কোথার থেকে? আরো জোরে, আল্লাহর কিতাব কোরআন দুনিয়ার মানুষকে চার ভাগে বিভক্ত করেছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে মোমেন। এবার প্রশ্ন হলো মোমেন কারা? ইমান এনে ইমানের পথে চলছে যারা, মোমেন হলো তারা। এবার প্রশ্ন হলো মোমেন যারা কোথায় যাবে তারা? রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ১৮ নম্বর সূরা সূরাতুল কাহাফের ১০৭ নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানূ ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় ইমান এনে আমল সালেহ অর্থাৎ নেক কাজ, ভালো কাজ করবে যারা, আল্লাহর এক নাম্বারের জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে তারা। তাহলে ইমানদার যারা সবাই বলেন কোথায় যাবে তারা? দুই নাম্বার হচ্ছে মুশরিক। প্রশ্ন হচ্ছে মুশরিক কারা? এই দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠালেন সেই একত্ববাদী রবকে বাদ দিয়ে, যারা সেই রবের সঙ্গে শিরক করছে তারা হচ্ছে মুশরিক। মুশরিক যারা কোথায় যাবে তারা? রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহর সঙ্গে শিরক করছে যারা জান্নাতে ঢুকতে পারবে না, তারা জান্নাত তাদের জন্য হারাম করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করে যারা জাহান্নামী হবে তারা, এদেরকে জাহান্নামী আমরা বানিয়েছি না, আল্লাহ বানিয়েছেন। তাহলে এক নাম্বার গেল মুমিন, মুমিন যারা জান্নাতি হবে তারা। দুই নাম্বার হলো মুশরিক, মুশরিক যারা জাহান্নামী হবে তারা। তিন নাম্বার হলো মুলহিদ মানে নাস্তিক, এরা তো মানুষের জাত না, এদের জন্য জাহান্নাম রেখেছেন কি?
চার নাম্বার হচ্ছে মুনাফিক। সর্বপ্রথম আমরা মুনাফিকের পরিচয় জেনে নিই। মুনাফিক কারা? মুনাফিক কারা? মুনাফিক কিন্তু হিন্দুর ভেতরে নাই, মুনাফিক কিন্তু খ্রিস্টানের ভেতরে নাই, মুনাফিক কিন্তু বৌদ্ধের ভেতরে নাই, মুনাফিক আছে কেবল মুসলমানের ভেতরে। কেউ যদি কয় হুজুর আমি হিন্দু দেখব কোথায় যাব, আমি বলবো প্রতিবেশী দেশ ভারতে সফর করেন, কোটি কোটি হিন্দু সেই দেশে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? কেউ যদি কয় হুজুর আমি খ্রিস্টান দেখব কোথায় যাব, আমি বলবো ইংল্যান্ড আর আমেরিকায় সফর দেন, সেখানে কোটি কোটি খ্রিস্টান আছে। কেউ যদি কয় হুজুর আমি বৌদ্ধ দেখব কোথায় যাব, মিয়ানমার অথবা চীনে যান, কোটি কোটি বৌদ্ধ সেখানে আছে। এবার কেউ যদি আমাকে প্রশ্ন করে বসে, হুজুর আমি মুনাফিক দেখতাম কোন দেশে যাইতাম? কুড়িগ্রামের মানুষ, বাংলাদেশে যাওয়া লাগবে না, আল্লাহ আলাম, আমি জানি না, আল্লাহ ভালো জানেন, এই প্যান্ডেলের আশেপাশেই হয়তো মুসলমানের ব্যাস ধরে মুনাফিক বসে আছে। কারণ মুনাফিক চেনা যায় না অতি সহজে। মুনাফিক আমার আপনার মতো টুপি লাগায়, পাঞ্জাবি পরে, দাঁড়িয়েও রাখে, আল্হাজ হয়, হজ করে, জাকাতও দেয়, আবার মসজিদে গিয়ে নামাজও পড়ে, মুসলমানের বেশভূষা ধারণ করে, মুসলমানের বেশভূষা ধারণ করে আবার তলে তলে সুযোগ পাইলে ইসলামকে জবাই করে। তাহলে উপরে উপরে ইসলামের বেশ ধারণ করে, তলে তলে ইসলাম জবাই করে যারা, ইমানদার না মুনাফিক তারা? এই মুনাফিকগুলো কাফেরের চাইতে খারাপ, মুনাফিকগুলো কাফের মুশরিকদের চাইতে খারাপ। তার কারণ হলো এই মুনাফিকগুলো ইসলামের ক্ষতি করেছে সবচাইতে কম না বেশি। দেখেন মুনাফিক যে সবার চাইতে খারাপ, এটা কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাই। আল্লাহর কিতাব কোরআনের মধ্যে বলেন তো দেখি কাফেরের নামে সূরা আছে না নাই? এই সূরাগুলো মসজিদে যেতে যেতে আমাদের মুখস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। সূরাতুল কাফিরুন দুই লাইনের সূরা মাত্র, কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটা খুব লম্বা না খুব ছোট? আরো জোরে বলেন। তাহলে কাফেরের নামে কোরআনে যে সূরা আছে সেই সূরা বড় না ছোট? এবার আমাকে বলেন তো দেখি কোরআনে মুনাফিকের নামে সূরা আছে না নাই? মুমিনের নামে সূরা আছে, কাফেরের নামে সূরা আছে, মুনাফিকের নামেও সূরা আছে। কাফেরের সূরা কয় লাইন? আসতে বলবেন না, আঙ্গুল দেখে সবাই বলেন কয় লাইন? যারা হাফেজ হয়েছে তারা তো জানে, এখানে আলেমরা বসে আছেন দেখি আম পাবলিক যারা আছেন জানলে বলেন, মুনাফিকের সূরাটা কয় লাইন না কয় পৃষ্ঠা? দেড় পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? শুনেন শুনেন, কাফের পরিচয় দিতে আল্লাহ লাগছে মাত্র দুই লাইন, আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহ লাগছে দেড় পৃষ্ঠা। এখান থেকেই বুঝে নেন মুনাফিকগুলো কাফের চাইতে কত খারাপের খারাপ। মুনাফিকগুলো যাতে যেমন খারাপ, পরিণতিটাও হবে তেমন খারাপ, বলেছেন কে? দেখি পৃথিবীর কয়েকটা কুখ্যাত বড় বড় কাফের নাম বলেন, আমি আপনাদেরকে একটু সহযোগিতা করি। নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, শাইবা, এরা হলো পৃথিবীর কুখ্যাত কুখ্যাত বড় বড় কাফের। এই কাফেরগুলো যাবে জাহান্নামে, আর মুসলমান নামধারী মুনাফিকগুলো এরা শুধু জাহান্নামে যাবে না, আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলছেন নিশ্চয় মুনাফিক যারা জাহান্নামের তলায় যাবে তারা, ফেরাউন জাহান্নামের উপরে, নমরুদ জাহান্নামের উপরে, সাদ্দাত, হামান, কারুন, উতবা, শাইবা, আবু জাহাল, আবু লাহাব সব জাহান্নামের উপরে। আর আমার মতো আপনার মতো মুসলমান সেজে মুনাফিকি করে যারা জাহান্নামের তলে না উপরে? তাহলে বলেন তো দেখি বাবারা ভাইয়েরা বুঝে থাকলে বুদ্ধিমানের মতো জবাব দেন, তুলনামূলকভাবে কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ? শুধু খারাপ নয়, খারাপের মুনাফিক গুলো খারাপ, মুনাফিকরে চিনা যায় না। কারণ মুনাফিকের কপালের মধ্যে লেখা নাই আমি মুনাফিক, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই আমি মুনাফিক, বুকের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই আমি মুনাফিক। মুনাফিক চেনা এটা বড় কঠিন কাজ, আমি আপনি কেমনে মুনাফিক চিনব? আল্লাহর নবীও তো মুনাফিক চিনতে কষ্ট হয়েছে। খুব ছোট্ট একটা ঘটনা আমার মনে হয়েছে বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো?
মুনাফিকগুলো হচ্ছে সমাজের সবচাইতে নিকৃষ্ট কীট। যুগে যুগে ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা ছিল কাফেররা নয় মুনাফিক। কারণ মুনাফিক উপরে উপরে ইসলাম ভালোবাসে এটা বুঝায়, আর তলে তলে ইসলামটাকে জবাই করে ফেলে। এই জন্য এদের পরিণতি ভালো না খারাপ। মুনাফিকগুলোকে চেনা বড় বিষন্দায়, মুনাফিকগুলোকে চেনা বড় কঠিন কাজ। মদিনার সবচাইতে বড় মুনাফিক, মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মারা গেল, তার ছেলে নবীজির কাছে আসলো। নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সবাই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবার ইচ্ছা ছিল আমার বাবা মারা যাওয়ার পরে আপনার পবিত্র জুব্বা মুবারক দিয়ে যেন আমার বাবার কাফনের কাপড় দেওয়া হয়, আর আপনি যেন আমার বাবার জানাজা ইমামতি করেন। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার উদ্দেশ্যে রওনা দিতে যাবেন, সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাধা হয়ে দাঁড়ালেন। বেশ কিছু জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তাকে সমর্থন জানিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে আটকে দিলেন। নবীজি বললেন, ওমর, তুমি আমার পথ আটকে দিলে কেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস تغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين الله يتنزل قولنا نبي أبني نبي غير بريب মুনাফিকের বেলায় আমি আপনার হাত গ্রহণ করব না, দোয়া ফিরায় দেব। কোন নবীর দোয়া ফিরিয়ে দেওয়া হচ্ছে? যেই নবী হাত তোলা লাগে না। কেবলা পরিবর্তনের ঘটনা আপনারা অনেকে জানেন, আজও সৌদি আরবে মসজিদে কেবলা তাইন আছে, আমি অনেকবার সেখানে গিয়েছি। আমার নবীর মর্যাদা এমন, হাত তোলা লাগে না। আল্লাহর নবী মসজিদে নামাজ পড়ছেন, আল্লাহর নবীর মন চায় বাইতুল্লাহর দিকে কাবা শরীফের দিকে মুখ করে তিনি যদি নামাজ পড়তে পারতেন। মুসলমানদের আগের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন। দিল চায়, মন চায়, যদি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়া যেত তাহলে হৃদয়ে প্রশান্তি পাওয়া যেত। আল্লাহর নবী মনে মনে চাচ্ছেন, কিন্তু হাত ওঠান নবীজি। আল্লাহ তাআলা তার নবীর মনের ইচ্ছা বুঝতে পারলেন, নামাজে থাকা অবস্থায় আল্লাহ ওহী নাযিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ও নবী, নামাজে থাকা অবস্থায় বারবার যে আপনি আকাশের দিকে মুখ করছেন দেখেছেন কে? আল্লাহ তাআলা বললেন, ও নবী, আর আপনাকে অপেক্ষা করতে হবে না, আপনার রব আপনার মনের ইচ্ছা জেনে ফেলেছেন, এক্ষুনি নামাজের ভেতরে আপনি আপনার আকাঙ্ক্ষিত কেবলার দিকে মুখ ফিরিয়ে নেন। আল্লাহ আকবার! তাহলে যেই নবীর মর্যাদা হলো এমন, হাত তোলা লাগে না, মনে মনে চাইলে আল্লাহ কবুল করে ফেলেন, সেই নবী মুনাফিক তার জানাজায় যখন দাঁড়াবেন আল্লাহ বললেন, নবী, একবার নয় দুইবার নয়, এই মুনাফিকের জন্য আপনি যদি আমার কাছে 70 বারও মাফ চান, এরপরেও আপনার দোয়া কবুল করব না, কারণ আমার সিদ্ধান্ত হলো মুনাফিকি ভাইরাস নিয়ে মরবে, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা। তাহলে সবাই বলেন তো দেখি, মুনাফিক অন্যান্য শ্রেণীতে আছে না মুসলমানের ভেতরে আছে? তাহলে আমাকে আপনাকে এই মুনাফিকির ভাইরাস থেকে বেঁচে খাঁটি মুসলমান হওয়ার দরকার আছে না নাই? এখন মুনাফিক তো কপালে লেখা থাকে না,
কেউ জন্ম থেকে হাতের মধ্যে মুনাফিক লেখা নিয়ে জন্মায় না, মুনাফিক তো কারো পিঠে লেখা থাকে না, মুনাফিক সাইনবোর্ড নিয়ে থেকেও ঘুরে না, তাহলে মুনাফিক আমরা চিনব কেমনে? মুনাফিক চিনব আমরা কাজে কর্মে। মুনাফিকের যে কাজকর্ম কোরআনে হাদিসে এসেছে সেগুলো যদি মিলে যায় বুঝতে হবে ইমানের ভেতরে মুনাফিকের ভাইরাস ঢুকেছে। সুতরাং আজকের মাহফিলে কেউ যদি আমরা কোরআন হাদিসের কথা শুনে কষ্ট পাই, কষ্ট যেন না পাই, বরং মাহফিলে আসার পরে নিজেদেরকে তওবা করে সংশোধনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে মুনাফিকের যে খাসলতগুলো আছে সেই খাসলতগুলো নিয়ে মরলে জান্নাত না জাহান্নাম? শুধু জাহান্নাম নয়, জাহান্নামের কোথায় আসতে বলবেন না? জোরে বলেন কোথায়? আমরা মুনাফিকি ভাইরাস থেকে বাঁচতে চাই কি চাই না? কারা কারা মুনাফিকি ভাইরাস থেকে বাঁচতে চান হাত তুলে। বুঝে শুনে হাত তুলছেন? এমনি তুলে ফেলছেন আবেগে। আমি কিন্তু খুব স্ট্রেইট ফরওয়ার্ড মানুষ, সুজা কথা বলি, আঁকা বাঁকা কথা নাই, এজন্য বলছি বুঝে শুনে হাত তুলছেন তো? আচ্ছা, উঠা উঠির টাইম চলে গেছে, এখন উঠলে বিপদে পড়বেন, আমি একটার পর একটা পয়েন্ট বলবো তো, আপনি উঠলে মানুষ ভাববে হায় হায় কমন পড়ে গেছে, বিপদ আছে কিন্তু খুব বিপদ, এজন্য বলছি বুঝে শুনে হাত তুলছেন তো? মুনাফিকের যে খাসলত আছে সেগুলো থেকে নিজেকে সেফ রাখতে হবে। কেন জানেন? অমরের মতো মানুষ। অমরকে চিনেন আপনি? নবীজি বলেছেন আসমানের মধ্যে কতগুলো তারকা আছে এটা কেউ কিয়ামত পর্যন্ত গুনতে পারবে না। আল্লাহু আকবার! কিছুদিন আগে নাসা একটা ছবি প্রকাশ করেছে, তারা বলেছে এটা 1300 বছর আগে একটি তারা তার আলো দিয়েছিল, সেটা পেয়েছে। মানুষ হাসাহাসি করেছে, না বুঝে হাসাহাসি করেছে। আরে সূর্যের আলোই তো পৃথিবীতে আসতে লাগে 8 মিনিট 10 সেকেন্ড। যে তারকাগুলোকে আকাশে আমরা সন্ধ্যার পরে ছোট ছোট দেখি, এই তারকাগুলো সূর্যের চাইতে আরো বড় না ছোট? সূর্য হলো, বিজ্ঞান বলছে সূর্য হলো পৃথিবীর চাইতে 1300000 গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 20 গ্রামের বাহিরে না গেলে আপনি তো পৃথিবীর ধারণা পাবেন, দূরের কথা বাংলাদেশের ধারণাও পাবেন না। আমরা তো আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশের মোটামুটি সব জেলা সফর করে ফেলেছি, খুব ছোট এই দেশ, 56,000 বর্গ মাইলের খুব ছোট্ট এই দেশ, এক বিভাগ থেকে আরেক বিভাগে কয়েক ঘন্টার ভেতরে যাওয়া যায়। পৃথিবীটা কত বড়, কত বড় জানেন আপনি? এই পৃথিবীটা, এই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত, বাংলাদেশের চেয়ে আরো 30 গুণ বড়। কত গুণ বড়? ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লেখারও জায়গা নাই। কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়, আমেরিকা আরো বড়, পৃথিবীর সবচাইতে বৃহত্তম দেশ আয়তনে রাশিয়া বাংলাদেশের চাইতে 160 গুণ বড়। এরকমের প্রায় 250টার বেশি দেশ আছে, এগুলা মিলে পৃথিবী না, কারণ পৃথিবীর 1/4 ভাগ মাটি আর 3 ভাগ। শুধু আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের আয়তন শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ, প্রশান্ত মহাসাগরের আয়তন আপনি জানেন 16,57,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার! এই বিশাল পৃথিবীর চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? আরো 1300000। 1300000 না, 1300 না, 1300000 না, 1300000। আসমানে যে তারাগুলো আপনারা ছোট ছোট দেখেন, এরকম বিশাল বিশাল সাইজের তারকা আছে। আজকের মহাকাশ বিজ্ঞানীরা বলছেন এই সূর্যের চাইতেও আরো 50,00,000 গুণ বড়। এই রকম বিশাল বিশাল সাইজের তারকা আল্লাহ গ্যালাক্সির ভেতরে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এমন কিছু তারকা আছে যার আলো পৃথিবীতেও আসে না, এগুলো এত দূরে। এই তারকাই শেষ না, তারকার চাইতেও আরো বিরাট বিরাট দানবাকৃতির জিনিস মহাশূন্যে রেখে দিয়েছেন কে? এই তারকাগুলো ঘুরতে 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 যখন ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে ঢুকে যায়, ছোট্ট বাচ্চা চুইনগাম যেমন চুষে খেয়ে ফেলে, ব্ল্যাক হোল তেমন বিশাল এই সাইজের তারকাগুলোকে চুষে তার ভেতরে নিয়ে নেয়। আল্লাহু আকবার! এই ব্ল্যাক হোলের কথাও কোরআনে আছে, আল্লাহ বলেছেন ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম, কসম সেই স্থানের যেখানে এসে নক্ষত্রগুলো খসে পড়ে যায়। আল্লাহু আকবার! বলে তো বলছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, নবীজি বলেছেন আসমানের তারকাগুলো কিয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান গুনে শেষ করতে পারবে না। নবীজি বললেন আসমানের তারকা গুনে যেমন শেষ করা যাবে না,
ঠিক তেমনি আমার অমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে তার নেকি গুনে গুনেও কখনো শেষ করা যাবে না। সেই অমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার আব্দুল্লাহ তিনি একবার আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আন যাকে সাহেবু সিররুন নবী নবীজির গোপন কথার ভান্ডার বলা হতো তিনি একদিন বললেন ও ভাই আবু হুযাইফা ইবনুল ইয়ামান তোমাকে তো নবীজি মদিনার সব মুনাফিকদের নাম তোমার কাছে বলে গিয়েছেন দয়া করে বলবা নাকি ওই লিস্টের মধ্যে আমি অমরের নামটা আছে নাকি। কোন অমর অমরের ফজিলত শুনাইছি কিন্তু আগে আসমানের তারকা গুনে যেমন শেষ হবে না অমরের নেকি গুনেও শেষ হবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সেই অমর গিয়ে বলছেন ও ভাই আবু হুযাইফা ইবনুল ইয়ামান নবীজি মদিনার সব মুনাফিকদের নাম তোমাকে বলেছেন আমাকে একটু বলো তো দেখি ওই মুনাফিকের লিস্টে আমার নাম আছে নাকি। তিনি শুনেই কেঁদে ফেললেন কেঁদে বললেন আমিরুল মুমিনিন কি করে আপনার নাম ওই লিস্টে থাকতে পারে আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ভাই আবু হুযাইফা শোনো আমার ভেতরে মনে মনে প্রশ্ন জাগতেছে যদি আমার ভেতরে নিফাক ঢুকে যায় তাহলে তো জাহান্নামে যাওয়া লাগবে এজন্য প্রশ্ন করলাম যেহেতু বেঁচে আছি নবীজি আমার নামটা বলে গেলে এখনো তওবা করে ভালো হওয়ার সুযোগ আছে না নাই। তাহলে ওমরের মতো লোক তিনি যদি মুনাফিকির ভাইরাস থেকে বাঁচার জন্য এত বেশি সাবধান থাকেন আমাদের আরো বেশি সচেতন হওয়ার দরকার আছে না নাই। আস্তে বলবেন না জুড়ে বলেন আছে না নাই। তাহলে মুনাফিক হয়ে মরতে চাই না মোমিন হয়ে মরতে চাই মুনাফিক হয়ে মরতে চাই না মুমিন হয়ে মরতে চাই। পনেরোটা খাসপথ বলবো বিশ পঁচিশ মিনিট ঠিক আছে এখন উঠলে খবর আছে কিন্তু মানুষ ভাববে মিলছে রে মিলছে এই খাসপথগুলো থেকে বেঁচে যাব মুনাফিকে ছেড়ে ইমানদার হয়ে যাব ইনশা কষ্ট হচ্ছে। এক নম্বর মুনাফিক কারা দ্বিমুখী কথাবার্তা বলে যারা এক এক সময় এক এক কথা বলে যারা মুনাফিক হলো রব্বুল আলামিন সূরাতুল বাকারায় আট নম্বর আয়াতে বলছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন কথাটা কার আল্লাহ তাআলা বলছেন আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাতের উপর ঈমান এনেছি মুখ দিয়ে ঈমানের কথা বলে আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন অথচ আদৌ তারা মুমিনের খাতায় নিজের নাম উঠাতে পারে এরা কারা মুখ দিয়ে ঈমানের কথা বলে আর বাস্তবে ঈমানের বিপরীত কাজ করে মুখ দিয়ে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি অথচ আল্লাহর একটা হুকুম মানে না নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে আছে না নাই। তাহলে দেখবেন মুখ দিয়ে ঈমানের কথা বলে আর বাস্তব জীবনে বেঈমানি করে বলেন তো দেখি এরা ঈমানদার না মুনাফিক আরো জোরে ঈমানদার না মুনাফিক এক এক সময় এক এক কথা বলে এক এক সময় এক এক কথা বলে মুনাফিক হলো এমন ওই যে বর্ষাকালে দেখবেন সুজা সাপটা বৃষ্টি হয় মাঝে মাঝে দেখবেন আবার এলোপাতারি বৃষ্টি এলোপাতারি বৃষ্টি আসলে ছাতা যেমন যেদিকে বৃষ্টি সেদিকে আমরা নিয়ে যাই মুনাফিকগুলো হলো তেমন যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা মেলে আছে না নাই। মুনাফিকগুলো হলো এমন এদের কথায় কাজে কোনো মিল নাই এরা মাহফিলে এসে আপনাদের থেকে সিম্পিতি নিয়ে বলবে আমরা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবো না অথচ দেখবেন ইমানদারদের আড়ালে চলে গেলে ইসলাম বিরোধী সব কাজ করে আছে না নাই। এই রকম করে প্রকাশ্য জনসম্মুখে এসে বলে ইমানের কাজ করবে ইসলামের কাজ করবে আর গোপনে গোপনে ইসলামের বিরুদ্ধে কাজ করে যারা ইমানদার না মুনাফিক তারা আসতে বলবেন না জোরে বলেন ইমানদার না মুনাফিক তারা। আমরা অনেকে ইমানের কথা বলি বলি আমরা ইমানদার কিন্তু সুদ খাই দেখবেন কিছু মানুষ আছে নামাজের মধ্যে এসে সামনের কাতারে দাঁড়ায় আবার সুদ খাওয়ার বেলায় সামনের কাতারে মসজিদে গেলে দেখবেন জুমার দিনে সামনের কাতারে আবার দেখবেন ঘুষ আর দুর্নীতির ব্যাপারেও সে সামনের কাতারে আছে না নাই। তাহলে এইভাবে করে ইমানের ঘোষণা দিয়ে বাস্তব জীবনে ইমানের বিপরীত জীবন করে যারা মোমেন নয় খাঁটি মুনাফিক হলো তারা এইরকম মুনাফিকি নিয়ে ভাইরাসে মরবে যারা বিনা হিসাবে জাহান্নামি হবে তারা বলেছেন কে আর জুড়ে বলেছেন কে। তাহলে এই রোগ আমাদের ভেতরে থাকলে আমরা ডিলেট করে ফেলবো ইনশা। দুই নাম্বার মুনাফিক যারা ধোকাবাজ স্বভাবের হলো তারা
এরা সব সময় মানুষের সঙ্গে ধোকাবাজি করে। রব্বুল আলামিন সূরা বাকারা 9 নম্বর আয়াতে বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলছেন মুনাফিকরা আল্লাহর ইমানদারদেরকে ধোকা দিতে চায়, অথচ তারা জানে না, এ দ্বারা তারা নিজেরাই ধোকাগ্রস্ত হচ্ছে, ধোকা খাচ্ছে। মুনাফিকগুলো এমন ভাবে আল্লাহকে ধোকা দেয়, এমন ভাবে মুসলমানদেরকে ধোকা দেয়, ধোকা দেওয়ার সিস্টেমটা কেমন দেখেন, এমন ভাবে তারা এমন বেশভূষা নিয়ে চলবে আপনি বুঝবেন না তার ভেতরে যে নিফাক আছে। এমন ভাবে চলবে মাথার মধ্যে টুপি লাগাবে, পাঞ্জাবিও লাগাবে, দাড়িও রাখবে, বেশভূষা মুসলমানদের ধরবে, বেশভূষা মুসলমানদের ধরে দেখবেন আবার ইসলাম ওলা টুপিওয়ালা লোকদের উপরে নির্যাতন চালাবে। এই রকম করে ধোকাবাজি করে সমাজের মধ্যে চলে যারা ইমানের লেবাস পরে, এই রকম ধোকাবাজি করে যারা মোমেন নয়। আরো জোরে, আরো জোরে। তিন নম্বর, মুনাফিক যারা সুবিধাবাদী লোক হল তারা যেদিকে সুবিধা ওইদিকেই ছোটে। আল্লাহদের খাসলত কোরআনে কারিমে বলেছেন সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলছেন এরা ইমানদারদের সামনে আসলে বলে আমরা খুব ইমানওয়ালা, আবার শয়তানি কাজকর্ম করে যারা শয়তানদের সাথে গেলে বলে আমরা তো তোমাদের সাথে আছি। এবার মিলাইয়া দেয় কেমনে, মসজিদ কমিটিতে এসে সভাপতির চেয়ার দখল করে, মাহফিলেও এসে সভাপতির চেয়ার দখল করে, আবার দেখবেন গান বাজনা কনসার্টের আসরেও গিয়ে সভাপতির চেয়ার দখল করে। কিরে বাটপার তোরে দেখি, ওই প্যান্ডেলেও দেখা যায়, এই প্যান্ডেলেও দেখা যায়, দুই প্যান্ডেলে গিয়ে দুই জাতের লোককে খুশি করে যারা মুনাফিক হল তারা। যেদিকে সুবিধা ওইদিকে ছুটে, এদিকেও যায় ওইদিকেও যায়। ইমানদার কখনো এক জবানে দুই কথা বলতে পারে? ইমানদারের জবান হয় একটা, যেটা বলছে বলছে। ইমানদার কখনো ইমানের পথে একবার বেঈমানের পথে আরেকবার যেতে পারে? কি আমার কথায় রাগ করলেন আপনারা? আমি তো আমার কথা বলছি না, বলছি কার কথা, আস্তে বলবেন না, জোরে বলেন কার কথা। দেখবেন অনেকে আছে বলে আমরা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করব না, আর যদি একটু সুযোগ পায় সব কাজ ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে করে আসে না নাই। তাহলে এই রকম ভাওতাবাদ সমাজের লোক যারা মুমিন নয় মুনাফিক হলো, কষ্ট হচ্ছে। আমি তো খুব দ্রুতগতিতে বলতেছি, মুনাফিকের চার নম্বর স্বভাব হলো মুনাফিকগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে না, এরা মানুষ দেখাবার জন্য কাজ করে। যত কাজ করবে সব সব তারা রিয়া প্রদর্শনের চা লোকদের কাছ থেকে সিম্পিতি পাওয়ার জন্য, যশ বা খ্যাতির জন্য তারা কাজ করে। এমনকি তারা নামাজে যখন যায় সেটাও মানুষ দেখাবার জন্য করে। রব্বুল আলামিন কোরআনুল কারিমের চার নম্বর সুরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কেউ। সুইটারওয়ালা মিলছে নি না, মনে হয় চাপ মারছে, অসুবিধা নাই। আল্লাহ বলছেন মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায়, এদের খাসনত হল ইদা কমু ইলা সলাতি কমু কুসালা। নামাজে যখন দাঁড়ায় অলসভাবে নামাজে দাঁড়ায়, এরা আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়ায় না। ইউরাউনান্নাস মানুষকে দেখাবার জন্য নামাজে দাঁড়ায়। মানুষ দেখানো নামাজি আমার নিজের চোখে আমি দেখেছি, নিজের চোখে দেখা একটা ঘটনা বলি। একবার ইলেকশনের টাইমে আমি এক এলাকা দিয়ে যাচ্ছি, দেখলাম এক লোক আসরের নামাজ একবার পরে বের হয়েছে, এখন সামনে গিয়ে দেখছে 10 মিনিট পরে আরেক মসজিদে নামাজ শুরু হয়েছে, ঢুকতেছে আরেকবার। সাথে থাকা লোকেরা বললো স্যার একটু আগে না নামাজে ঢুকলেন, এখন আবার নামাজে ঢুকলেন কেন? কয় এখন সময় বেশি ভালো না, যত বেশি নামাজ পড়বো তত ভালো।
এই যে নামাজটা পড়লো আল্লাহরে দেখানোর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য পড়লো নাকি মানুষকে দেখাবার জন্য পড়লো মানুষ দেখানোর কাজ আমরা অনেকেই করি সব জায়গায় দান করে না যেখানে দান করলে মানুষ মাইকে বলবে লম্বা ঘোষণা দেবে যেখানে দান করলে মানুষ মারহাবা জুড়ে বলবে ওখানে গিয়ে দান করে আসে না নাই হ্যাঁ প্রকাশ্যেও দান করা যাবে কোনো অসুবিধা নাই মানুষকে উৎসাহিত করার জন্য মাঝে মাঝে প্রকাশ্যেও দান করা দরকার কিন্তু সেটা যদি সব সময় হয়ে যায় বুঝতে হবে ওই লোকটার ভেতরে কি আছে কোন ভাইরাস আছে তাহলে মানুষকে দেখাবার জন্য আমরা কোনো কাজ করব এখন মাহফিলগুলো তো মানুষ দেখানো কাজ শুরু হয়েছে ওই এলাকায় 26 ইঞ্চি হুজুর আনছে এত মানুষ হইছে তাইলে আমরা আরো 2 ইঞ্চি কমায় আনবো 24 ইঞ্চি এইরকম মাহফিল নিয়ে কম্পিটিশন আছে না নাই কিছুক্ষণ আগে দেখলাম আপনারা সবাই হতাশ মানুষ কম হইছে আমি কিন্তু মোটেও হতাশ নই দুইজন মানুষও থাকলে আমি তারে কথা শুনাইতাম কারণ কারণ হচ্ছে কোয়ান্টিটিটা বড় নয় কোয়ালিটিটা বড় নিজের ভেতরে নিয়ত ঠিক করেন এখানে মানুষ 10 লক্ষ আসলে আমি কথা বলতাম আবার 10 জন আসলেও কথা বলতাম কোনো অসুবিধা নাই কারণ একজন মানুষ যদি হেদায়েত পায় এটাই হলো মাহফিলের সফলতা ঠিক কি না ইমানদার মানুষ দেখানো কাজ করে না ইমানদার কাজ করে কার জন্য আস্তে বলবেন না জোরে বলেন কার জন্য তাহলে মানুষ দেখানো কাজ করে যারা মুমিন নয় মুনাফিক হলো 5 নম্বর মুনাফিকগুলো রোগাক্রান্ত জোরে বলেন মুনাফিকগুলো কি এদের রোগের নাম হচ্ছে নিফাক বলেন তো দেখি রোগের নাম কি এদের রোগটা কোথায় হাতে পায়ে মাথায় পেটে পিঠে না কোন জায়গায় আগে বলেন না কথা শুনেন আল্লাহ বলছেন রোগটা কোন জায়গায় শোনো ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন আল্লাহ বলছেন এদের অন্তরে রোগ বলেন তো এদের কোথায় রোগ আল্লাহ বলছেন এই রোগ আরো বাড়বে আর এই রোগ এত খারাপ ক্যান্সারে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় করোনায় আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় ওই লোকটা জাহান্নামে যাবে এমন কথা কি কেউ কখনো বলতে পারবে নাকি আস্তে বলবেন না জোরে বলেন বলতে পারবে নাকি কিন্তু কেউ যদি মুনাফিকের ভাইরাস দিয়ে দুনিয়া থেকে মারা যায় আল্লাহ কোরআনে বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা কথা কার আল্লাহ বলেছেন নবী মুনাফিকি ভাইরাস নিয়ে মরবে যারা জাহান্নামের সুসংবাদ পাবে এজন্য আমরা আমাদের হৃদয়ে মুনাফিকের রোগ রাখবো ইমানদার হব বলেন ইনশা কষ্ট হচ্ছে আপনাদের সামনের পয়েন্টগুলো কিন্তু আরো জটিল মন খারাপ করবেন শুরু করব 6 নম্বর মুনাফিক যারা দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী হলো তারা এটা আমার কথা নয় আমি তো সূরা নম্বর আয়াত নম্বর বলছি বাড়িতে গিয়া মিলাবেন আল্লাহ 2 নম্বর সূরা সূরা বাকারা এর 11 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন কথাকার তো একটু ভালো হচ্ছে সেখানে আবার শকুনের হাত আছে না নাই আমার দেশের ইসলামী ব্যাংকের উপরে মানুষের আস্থা বিশ্বাস ছিল কম না বেশি সব ব্যাংকের চাইতে তাদের আমানত ছিল বেশি ইসলামওয়ালা লোকদের হাতে ইসলামী ব্যাংক ছিল যতদিন নিরাপদ ছিল ততদিন শকুনের হাতে ইসলামী ব্যাংক যাওয়ার পরেই দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকের টাকা এদিক ওদিক যাওয়া শুরু হয়েছে তার মানে বোঝা গেল ইসলামওয়ালা লোকদের কাছে ব্যাংক নিরাপদ সব নিরাপদ ঠিক কিনা এরপরে আল্লাহ বলছেন 3 নম্বর হচ্ছে তারা সৎ কাজের আদেশ দিবে 4 নম্বর অসৎ কাজে বাধা দিবে 6 নম্বর পয়েন্টে আমরা ছিলাম মুনাফিক মার্কা লোক যারা সন্ত্রাসী বিশৃঙ্খলাকারী হয়ে যায় তারা 7 নম্বর হচ্ছে মুনাফিক যারা মিথ্যাবাদী হলো তারা মুনাফিক যারা নবীজি বলেছেন ইদা হাদ্দাতা কাদাবা কথায় কত সত্য বললো না মিথ্যা বললো আপনি বলবেন হুজুর একটা দুইটা মিথ্যা বললে আর কি হয়েছে মিথ্যা যখন আপনি বলবেন ইমানের খাতা থেকে ডিলেট রিমুভ মিথ্যা বলার সাথে সাথে ইমানের খাতা থেকে আপনার নাম রিমুভ যেই খাতায় নাম উঠবে খাতার নাম যেই খাতায় নাম উঠবে খাতার নাম
মুনাফিক, মুনাফিক হবে যারা জান্নাতে যাবে তারা। কোথায়? না জাহান্নাম না, উত্তর ভুল, ঠিক করে বলেন, জাহান্নামের তলায় যাবে। মিথ্যা বলতে বলতে আমরা এত খারাপ হয়ে গিয়েছি, সব জায়গায় আমরা মিথ্যা বলি, এমনকি আমরা টাকা পয়সা খাইয়া মাঝে মাঝে আলেমদের বিরুদ্ধে মিথ্যা বলি, আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়। জিহ্বাকে কন্ট্রোল করেন। নবীজি বলেছেন, মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি আল্লাহ কি জিহ্বার হিসাব নেবেন? নবীজি বললেন, মুআজ শোনো, জিহ্বার হিসাব আল্লাহ এমনি নেবেন না, দাঁড় করাইয়া না, চিত করে শুয়াইয়া না, জিহ্বার হিসাব আল্লাহ উপুর করে শুয়াইয়া, এরপরে চুলের মুঠি ধরে টেনে হিচ্ছে জাহান্নামে নিয়ে নেবেন, ঠিক কিনা বলে। এই জিহ্বাকে আমরা কন্ট্রোল করতে পারি না, মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলি, মাঝে মাঝে আমরা একটু সুযোগ পাইলে আরো বেশি বলি। চেয়ারে বসলে গিয়ার বারে আসে না নাই, এমন অবস্থা চেয়ারে বসার পরে অনেক মানুষের হুশ ঠিক থাকে। আরে ভাই আপনার তো বোঝা দরকার, চেয়ারের স্থায়িত্ব থাকলেও আপনার কোনো স্থায়িত্ব? দেখেন আমার ভাই একটু আগেই চেয়ারে ছিলেন, এখন আমি বসলাম, কিছুক্ষণ পর আমিও চলে যাব, বোঝা গেল চেয়ার চেয়ারের জায়গায় থাকবে, চেয়ারে বসা মানুষ ঠিক থাকবে। সুতরাং চেয়ারে উঠে গিয়ার বাড়ানো যাবে না, চেয়ারে উঠে গিয়ার বাড়ালে পরিণতি খারাপ হয়, কারণ চেয়ারে বসাইছেন যিনি, জুতা পিঠা খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন তিনি। ইজ্জত দেওয়ার মালিক কে, বেজ্জত করেন কে? এজন্য কার পথে থাকা লাগবে? সাত নাম্বার, মিথ্যা কথা ছাড়েন, মিথ্যা বলবেন না, কোনো মানুষের সঙ্গে মিথ্যা বলবেন না, কারণ মিথ্যা বলে যারা মুনাফিক হয়ে যায়। কষ্ট হচ্ছে, এই তো শেষ হয়ে যাচ্ছে। আট নাম্বার হচ্ছে, মিথ্যাবাদী যারা ওয়াদা ভঙ্গকারী হলো তারা। নবীজি বলেছেন, মিথ্যাবাদীর একটা স্বভাব হলো ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা তখন ভঙ্গ করে, ওয়াদা ঠিক রাখতে পারে? নবীজি বলেছেন, লা দীন লিমান লা হাদালাহু, যে ব্যক্তি ওয়াদা রক্ষা করতে জানে না তার কাছে ঈমান নাই। ওয়াদা পালন করার দরকার আছে না নাই? তাহলে ওয়াদা করলে আমরা ওয়াদার কখনো খেলাফ করব না। দেখা যায় মনে করেন আমার ভাই আমাকে ঋণ দিয়েছেন, আমি ঋণ নিলাম, বলছিলাম ভাই আগামী জুমার পরের জুমা হয় আমি দিয়ে দিব, আগামী জুমার পরের জুমা গিয়া কত জুমা যে যায় দেখার পাওয়া যায় না। এইরকম মানুষ সমাজের আশেপাশে আছে না নাই? দেখবেন কিছু মানুষ টাকা নেয়, কয় ভাই আগামী সপ্তাহে দিব, আগামী সপ্তাহে রাস্তায় হয়েছে দেখা, এদিকে দেখলে ওইদিকে দূর মারছে, ভাই আপনি দিতে পারছেন না তো কি হয়েছে? আপনি তার সামনে যান গিয়ে বলেন, ভাই আরো এক সপ্তাহ সুযোগ দেন, এক মাস সুযোগ দেন, ওয়াদা করে আপনি ওয়াদার খেলাফ করলে ইমানের খাতা থেকে নাম ডিলেট রিমুভ, মুনাফিকের খাতায় উঠে যাবে, ঠিক কি না? এই জন্য ওয়াদা করার সময় সাবধান থাকতে হবে, ওয়াদা করার সময় সচেতন থাকা লাগবে। এরপরে দেখেন নয় নাম্বার হচ্ছে, মুনাফিক যারা আমানতের খেয়ানতকালী হলো তারা, এদের কাছে আমানত দিলে আমানত থাকে? নবীজি বলেছেন, ওয়া ইদা তুমিনা খানা, মুনাফিককে আমানত দেয়া হলে আমানত খেয়ে ফেলবে। দেখবেন দেখবেন গ্রামে গঞ্জের বিভিন্ন জায়গায় সামাজিক বিচার আচার হয়, আপনাদের এলাকায় মনে হয় বিচারের টাকা দেখবেন আমানত দেয়, যার কাছে আমানত দেয় হে তার পেটের ভিতরে ঢুকায় আছে না নাই? এই যে আমানতের খেয়ানত করে যারা মুনাফিক তারা, আমানতের খেয়ানত মুনাফিকের আলামত, আবার আমানতের খেয়ানত কিয়ামতেরও আলামত। আমানতটা কি? যে কোনো দায়িত্ব সব দায়িত্বের নাম আমানত। এই যে আমি এখন কথা বলছি এটাও আমানতের চেয়ার, এখানে বসে কোরআন হাদিসের বাকিরে ফালতু কথা বলা যাবে না, ফালতু কথা বললে আমানতের খেয়ানত। আপনি একটা স্কুল কলেজ মাদ্রাসার দায়িত্বে আছেন, এটাও আমানত, ডিউটি ঠিক মতো পালন করলে আমানতদারিতা, পালন না করলে খেয়ানত, ঠিক কিনা? আবার আপনি সমাজের দায়িত্ব পেলেন, রাষ্ট্রের দায়িত্ব পেলেন, সেটাও আপনার জন্য আমানত, সেটা জনগণের আমানত, রাষ্ট্রের আমানত। ওই চেয়ারে বসেও রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ নষ্ট করা যাবে? যদি আপনি রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ নিজের মনে করে ভোগ করা শুরু করেন, সেটা হবে আমানতের খেয়ানত। আর আমানতের খেয়ানত সব দিকে আছে, আমার দেশটাকে আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, এই উত্তরবঙ্গ দেখেন, আপনাদের উত্তরবঙ্গে এত নেয়ামত, এই লালমনিরহাটের দিকে গেলে বা আপনাদের তিস্তা নদীর দিকে গেলে দেখা যায় বালুর মধ্যেও ভুট্টার ক্ষেত হয়, এই নিয়ামতটা কার? আমার বাড়ি সিলেটে, সিলেটের মধ্যে আছে পাথরের খনি, আছে গ্যাসের খনি, আমার দেশে এত খনিজ সম্পদ, আল্লাহর দেওয়া এত নিয়ামত, খনিজ সম্পদ, পাথরের খনি, গ্যাসের খনি, এই দেশে সব খনিগুলোকে চষে খাওয়ার জন্য আছে চোরের খনি। এই চোর বাটপারগুলোকে যদি ভালো বানানো যেত, চোর বাটপারগুলোকে ডিলেট করে যদি ইনসাফওয়ালা মানুষদের হাতে দায়িত্ব দেওয়া যেত, এই দেশ দেখতেন অনেক আগে ধনী হয়ে যেত।
একটা ঘটনা আমার মনে পড়ছে, আমি কি বলবো বলবো? আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসনামলে একদিন রাতের বেলা ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। বলেন তো সেই যুগে এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? ঘরের ভেতরে তিনি মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, ঠিক এমন সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন, আসতে পারি? আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, থামো, দাঁড়াও, এখন ঢুকো না। তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভালেন, এরপরে নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন, তারপরে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকার পরে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, বুঝলাম না, আপনার সামনেই তো নতুন একটি মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা আমরা আশায় কেন নিভিয়ে দিলেন, আবার কেন নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরালেন? তিনি তখন বললেন, শোনো, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন আসলে মনে মনে ভাবলাম, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমরা আমার আত্মীয় স্বজন, তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণের আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই ভয়টা যখন কলিজায় আসলো, মাথায় আসলো, সঙ্গে সঙ্গে আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো নিভিয়ে দিয়ে আমি নিজের টাকায় মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে ইসলামওয়ালা লোকদের আমানতদারিতা। আর অন্তরের মধ্যে খারাপি থাকলে, নিফাকি থাকলে, এরা দায়িত্ব পাইলে চুরি করতে করতে এমন চুরি করে, আমরা তো খাটের নিচে জুতা রাখি, আর এই সেসরা চোরগুলো সুযোগ পাইলে খাটের নিচে জনগণের তেল লুকাইয়া রাখে। এই জন্য ইসলামওয়ালা তাকওয়াবান লোকদের হাতে সবকিছু নিরাপদ, ঠিক কিনা? আমার দেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ওনার একটা ঘটনা আমার মনে পড়ল, আমি কি বলবো? ওনার এই কাহিনীটা আমাদের জন্য শিক্ষণীয়। আমি ওনার অনেক বক্তব্য শুনেছি, আমি ওনার জীবনী থেকে অনেক অংশ আমি পড়েছি আলহামদুলিল্লাহ। ওনার জীবনীতে এক জায়গায় পেলাম, বঙ্গবন্ধু ছিলেন আপামর জনতার, মাটি মানুষের নেতা তিনি, এজন্য খুব গরিব একজন মানুষ, গ্রামের মানুষ, তার নিজের ক্ষেতের কিছু শাকসবজি বঙ্গবন্ধুর জন্য নিয়ে এসেছে, ভালোবেসে, খুব ভালোবাসে নেতাকে, নিয়ে আসছে, কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে পারে না লোকটা, দারোয়ান গেইটে আটকায় দিয়েছে। মাঝে মাঝে দেখবেন সারের চাইতে সারের দারোয়ানেরও গিয়ার বেশি থাকে। লোকটা বলে, কোথায় যাও, সার ব্যস্ত। কয়, না ভাই প্লিজ, বঙ্গবন্ধুর জন্য আমি খুব যত্ন করে নিয়ে আসছি, সব আমার ক্ষেতের জিনিস, এগুলা আমি নিজ হাতে ক্ষেত করেছি, এগুলা বঙ্গবন্ধুকে দেওয়াই লাগবে। সে বলতেছে, না, চাইতে পারবা না। উপর থেকে বঙ্গবন্ধু শুনে ফেলেছেন, বলে, এই ছাড়ো, তাকে আসতে দাও। সে গেল বঙ্গবন্ধুর কাছে, যাওয়ার পরে বঙ্গবন্ধুকে তার নিজের ক্ষেতের এগুলো দিল, বঙ্গবন্ধু খুশি হলেন, লোকটা বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার পরে বঙ্গবন্ধুর মাথায় আসলো, আরে, লোকটা তো আমাকে ভালোবেসে এগুলো নিয়ে আসছে, কিছু বকশিস দিলে তো সে খুশি হইতো, কারণ কেউ যদি খুশি হয়ে কাউকে কিছু দেয়, এটাকে আরবিতে বলে হাদিয়া, ইংরেজিতে বলে গিফট, বাংলায় বলি আমরা উপহার, তো দিলেও ভালো নিলেও ভালো। বঙ্গবন্ধু ভাবলেন, তাকে আমারও কিছু একটা দেওয়া দরকার ছিল। দারোয়ানকে ডেকে বললেন, এই ধরো 20টা টাকা, না এই সময়ের 20 টাকা, না ওই সময়ের 20 টাকার কিন্তু অনেক দাম, 20 টাকা দিয়ে বললেন, যে আমার কাছে এসেছিল তার রাস্তায় গিয়ে এটা দেও, গিয়ে বলিও বঙ্গবন্ধু তোমাকে এটা, তিনিও ভালোবেসে দিয়েছেন। লোকটা করলো কি, তার হাতে নিয়ে 10 টাকা দিল, দিয়ে বললো, স্যার তোমাকে এটা দিয়েছেন। লোকটা তো আরও চেতে গেছে, বঙ্গবন্ধুকে আমি ভালোবেসে নিয়ে আসলাম, আমি ওনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, এখন তিনি কি আমাকে টাকা দিয়ে সেই ভালোবাসার প্রতিদান দিবেন নাকি? এটা তো হৃদয়ের ভালোবাসা, না এটা আমি নিব না। দারোয়ান বলতেছে, মিয়া চুপচাপ নিয়ে ভাগো, সার দিয়েছেন, নিতেই হবে, নইলে তিনি রাগ করবেন। এখন সে বলতেছে, না নিব না, টাকা নিয়ে মারছে দৌড়, আবার চলে গেছে বঙ্গবন্ধুর সামনে, গিয়ে বলে, স্যার আপনি কি ভাবছেন আমি আপনার থেকে টাকা নেওয়ার জন্য আসছি, আপনি আমার হৃদয়ে আছেন, ভালোবাসি আপনাকে, এই নেন আপনার টাকা, আপনাকে আমি দিয়ে গেলাম। বঙ্গবন্ধু তো হাতে টাকা নিয়ে অবাক, কিরে দিছি 20 টাকা, হে আমাকে দেয় কত, এই দাঁড়াও, কোথায় যাও, দিছি 20 টাকা, ফেরত দাও করে 10 টাকা। কয়, স্যার আপনার দারোয়ান তো 10 টাকাই দিয়েছে। বঙ্গবন্ধু তখন আফসুস করে বললেন, আরে কোন দেশকে আমি সোনার দেশ বানাবো, যে সে 20 টাকা উপরের তলা থেকে নামতে নিচের তলায় চলে যায়, এরকম সেসরা চোর আমার আশেপাশে থাকলে সোনার বাংলাদেশ বানাতে পারবো না।
বঙ্গবন্ধু ভালো মানুষ ছিলেন, তার অনেকগুলো বক্তব্য ইউটিউবে এখনো আছে, আমরা শুনি, শুনলে ভালো লাগে। তিনি বলেন টাকা নাই পয়সা নাই, বক্তব্যটা শুনছেন না? তার আরেকটা বক্তব্য আছে, কম্বল সবার জন্য আসলো, আমি আমার নিজের কম্বলটাও পাইলাম। আছে না নাই? বঙ্গবন্ধু ভালো মানুষ ছিলেন, এজন্য বঙ্গবন্ধুকে অনুসরণ করে এরকম কাজ করা যাবে না। বঙ্গবন্ধুকে আল্লাহ মাফ করে দেন। আরো আসতে বলেন আমিন। এদেশের স্বাধীনতার জন্য ওনার অবদান আছে না নাই? অবশ্যই অবদান আছে। সাত মার্চের ভাষণটা একটু শুনে দেখবেন, যে যতটুকু করবে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। কারণ হাদিসে নবীজি বলেছেন, লা ইয়াশকুরুল্লাহ মাল্লাম ইয়াশকুরুন নাস, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে জানে। তো যে যতটুকু ভালো করবে ভালোটা ভালো বলবেন, যে যতটুকু খারাপ করবে খারাপকে খারাপ বলতে। তো বলছিলাম আমানতের খেয়ানত শুরু হলে কোথাও উন্নতি লাভ করা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও দেখেন দুই তিন মাস আগে যে সুন্দর বক্তব্য দিয়েছেন, আমি ওনার বক্তব্যটা নিজে শুনেছি। তিনি বলেছেন সামনে দুর্ভিক্ষ আসতেছে, সরকারি কর্মচারীরা খরচ তরচ একটু কমাও, সুন্দর কথা বলেছেন তিনি। এরপরে দুই তিন দিন পর ডিবিসি নিউজ চ্যানেল 24 দেখাইল যে সরকারের বিভিন্ন কর্মচারীরা সরকারি গাড়িকে তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর কাজে, বাজারে পাঠানোর কাজে তারা ব্যবহার করছে। দেখেন না আপনারা, এরা এই ধরনের কাজ করে রাষ্ট্রের সম্পদ যেমন নষ্ট করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা আদেশ অমান্য করে বেয়াদবি করেছে। এদেরকে শাস্তির আওতায় আনা দরকার, কারণ দেশের সম্পদ এরা নষ্ট করছে, ঠিক কিনা বলেন? আমরা সবাই সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে। তাহলে আমানতের খেয়ানত করে যারা মুনাফিক হয়ে যায় তা কষ্ট হচ্ছে আপনাদের? দশ নম্বর, মুনাফিক যারা কোরআনের আইনের বিরোধী হয়ে যায়, তারা সব চাইলেও কোরআনের আইন চায়। কোরআনের আইন কায়েম হয়ে গেলে তারা তো আর চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, লুটপাট করতে পারবে না। এই জন্য মুনাফিকি রোগ হৃদয়ে লালন করে যারা কোরআনের আইন চায় না, তারা কথা মোল্লার না আল্লাহর। আর জোরে, আপনারা টায়ার্ড হয়ে গেছেন। সূরা নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কথাটা কার? আল্লাহ বলছেন, হ্যাঁ নবী, মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহর কিতাবের দিকে আসো, আল্লাহ আর রসুলের পথ মত মেনে চলো, তখন তারা দেখবেন আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়। কারণ তারা ভালো করেই জানে কোরআনের আইন কায়েম হয়ে গেলে তাদের স্বার্থ তারা হাসিল করতে পারবে না। কোরআনের আইন থাকলে সমাজে শান্তি থাকে নাকি থাকে না? আরও জোরে বলেন, থাকে নাকি থাকে না? কোরআন যেখানে শান্তি সেখানে দেখবেন আমার সমাজে অনেক বহু লোক আছে, মিলাইয়া নেন, দেখবেন বলবে কোরআন থেকে সব বলিয়েন, কিন্তু কোরআন থেকে কখনো কোরআনের সমাজ কায়েমের কথা বলবেন না, মন খারাপ হয়ে আসে না নাই। অথচ আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন কোরআন মসজিদে রাখার জন্য, না কোরআন দিয়ে সব পরিচালনার জন্য। আমার আস্তে বলতেছেন কেন আপনারা? আমার নবী এই কোরআন মসজিদে নববীতে রেখেছেন, কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করেছেন, ঠিক তেমনি আমার নবী কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা রসুলুল্লাহর ইসলাম, আল্লাহর ইসলাম। নবীজির পরে সাহাবিরাও ঠিক সেম কাজ করেছেন। এরপরে ধীরে ধীরে মুসলমানদের পতনও শুরু হয়েছে। কেন জানেন? মুসলমান কোরআন থেকে এখন কাছে না দূরে। কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা বাদ দেন, এমন কপাল পুরা মুসলমান, সে এখনো কোরআন বুঝা দূরের কথা, শুদ্ধ করে কোরআনও পড়তে পারে। এই যে একটু আগে স্লোগান দিয়েছেন আল কোরআনের আলো, এটা স্লোগান ঠিক করেন, এখন নতুন স্লোগান হবে আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো। অনেকে কোরআন জানে না। এই যে আমাদের একজন খুব সুন্দর বক্তব্য দিলেন আমার আগে, সম্ভবত স্কুলের প্রধান শিক্ষক, সুন্দর কথা তিনি বলেছেন যে আমাদের সন্তানগুলো তারা নষ্ট হচ্ছে কিনা, মাদকের দিকে যাচ্ছে কিনা, কোরআন শিখছে কিনা, এটা গার্ডিয়ান হিসাবে আমাদের দেখা দরকার। আমরা আমাদের সন্তানদেরকে সব শিখাই কিন্তু কোরআন শিখাই না। অনেকে ভাবে এটা মোল্লাদের কিতাব। শোনেন, আমি কোরআনিক সায়েন্স নিয়ে অনার্স মাস্টার শেষ করেছি। আল্লাহর কিতাব কোরআনে 6000-এর বেশি আয়াত আছে, তার মধ্যে 1500 আয়াত শুধু বিজ্ঞানের ব্যাপারে আছে। বিজ্ঞানের কোন শাখার কথা বলবো? কসমোলজি, জিওলজি, হিউম্যান এমব্রয়োলজি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, বিজ্ঞানের এমন কোন শাখা আছে যেটা নিয়ে আল্লাহর কোরআনের ব্যাখ্যা নেই,
কথা নেই আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এটা বিজ্ঞানময় কিতাব আপনি এটা পড়েন নাই তো বুঝেন নাই তো এজন্য বুঝেন নাই মুসলমান ততদিন বিশ্বকে নেতৃত্ব দিয়েছে যতদিন মুসলমান কুরআন বুঝে কুরআন অনুযায়ী জীবন গঠন করে কুরআন অনুযায়ী সব পরিচালনা করেছে ঠিক কি না আল্লাহর রাসূল মসজিদ পরিচালনা করেছেন কিতাব কুরআন দিয়ে সমাজ চালিয়েছেন চুরের বিচার ডাকাতির বিচার ফৌজদারি দেওয়ানি দেশের সব আইন কানুন নবীজি নিজে আইন বানাইয়া পরিচালনা করেছেন না কুরআন দিয়ে এজন্য সেখানে শান্তি ছিল কম না বেশি শুনেন ভালো করে বুঝে যান শেষ দিকে কথাগুলো বলি আমি আর আমার ভাই আমরা দুইজন মিলে বুঝাই এখন তো কিছু বলা যায় না বললে আপনারা উল্টাপাল্টা বুঝেন উল্টা পাল্টা বুঝেন এজন্য আমরাই বুঝাই দুইজন আজকে অতিথি ছিলাম মনে করেন আজকে আমার ভাই সমাজ পরিচালনার দায়িত্ব পাইছেন বুঝতেছেন কথা তিনি ভাবলেন আমি আমার নিজের স্বার্থে আগে আমার স্বার্থ দেখি আমার দলের স্বার্থ দেখি আমার সব ঠিক আছে কিনা যেটা ঠিক নাই এই আইন বাতিল আরেকটা সংযোজন আরেকটা বিয়োজন একটা কাট আরেকটা শার্ট নিজের মতো করে তিনি এটা সাজাইলেন আগামীকাল উনার হাত থেকে এটা আমি নিয়ে নিলাম আমি পাইলাম উনি যেটা বানাইছেন আমার ভালো লাগে না আমি কাটছি জুড়া লাগাইছি তালি দিছি এরকম করে যদি আমার পরে উনার কাছে উনার পরে উনার কাছে উনার পরে উনার কাছে যায় যার যেটা ভালো লাগবে জুড়া লাগাবে তালি দিবে কাটছিট করবে তাহলে বুঝা গেল এই আইন মানুষের জন্য নয় নিজের স্বার্থ নিজের পেট আর নিজের পকেটের জন্য হয়ে থাকে এটা কি জোরে বলেন নাজিল হয়েছে কত বছর আগে কোনো অ্যামেন্ডমেন্ট কোনো সংশোধনী হয়েছে পৃথিবীর গণতান্ত্রিক বিভিন্ন দেশে দেখবেন সংবিধান সংশোধন হয়েছে 30 বার 40 বার 50 বার মানে যে 30 বার যে 30 জনের হাতে গেছে তার যেটা ভালো লাগছে ওইটা অ্যাড করছে যেটা খারাপ লাগছে ওইটা বাদ দিয়েছে কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে একটা নুক্তা মানে বুঝেন ফুটা ফুল স্টপ একটা নুক্তা পরিবর্তন হয় নাই হরফ পরিবর্তন হয় নাই হরকত পরিবর্তন হয় নাই উত্তরবঙ্গের মানুষ শুনেন যেটা ফিক্সড যেটা আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন যেটাতে হুজুরও হাত দিতে পারবে না শুরু হাত দিতে পারবে না এটাই মানুষকে দিতে পারে শান্তি এটাই মানুষকে দিতে পারে মুক্তি আরেকজন থেকে আরেকজন হয়ে হয়ে 30 বার 40 বার সংশোধন হবে এই সংশোধন তার নিজের জন্য হবে সাক্ষাতের জন্য হবে মানুষের জন্য হবে না বুঝলে বুঝভাতা না বুঝলে তেজভাতা আর কেমনে বলতাম কোরআনে কেউ হাত দিতে পারবে না এই কোরআনে দেওয়ানি আছে ফৌজদারি আছে সমাজনীতি আছে অর্থনীতি আছে সব আছে কোরআনে আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এখানে আমি কিচ্ছু বাদ দেই নাই আমি সারা রাত ওয়াজ কইরা এই এলাকার সুদ বন্ধ করতে পারবো না ঘুষ বন্ধ করতে পারবো না হ্যাঁ কিছু মানুষ হয়তো অন্তর্গলে হয়তো তারা ফিরে আসতে পারে কিন্তু সামষ্টিক পরিবর্তন হবে না ব্যক্তির পরিবর্তন হতে পারে সামষ্টিক হবে না ওয়াজ করে সুদ বন্ধ করা যাবে না ঘুষ বন্ধ করা যাবে না বেপর্দা বন্ধ করা যাবে না জিনা বন্ধ করা যাবে না দুর্নীতি বন্ধ করা যাবে না চুরি ডাকাতি বন্ধ করা যাবে না যদি কোরআনকে আইন বানিয়ে যদি সমাজ পরিচালনা করা হয় দেখবেন চুরি ডাকাতি জিনা ব্যভিচার সব অন্যায় বন্ধ হয়ে যাবে এই জন্য কোরআনের শাসন চায় যারা মুমিন হলো তারা আর সূরা নিসার আয়াতে বলেছেন কোরআনের আইন মনে প্রাণে চায় না যারা ঈমানদার নামের মুনাফিক হলো তারা আমরা কোরআনের আইন চাই কি চাই না কারা কারা কোরআনের আইন চান দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাতগুলো নামান সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মন যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হেয়ার এন্ড হেয়ার আফটার গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হলি কোরআন কোরআন ছাড়া শান্তি নাই কোরআন ছাড়া মুক্তি নাই কোরআন আছে যেখানে শান্তি আছে জুমার দিনে জুমাবারে গেলে দেখবেন মসজিদের খতিব সাহেব সানি খুতবায় বলেন খাইরুল কুরুনি করনিন
অর্থ কি? সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষেরা শুনে যান ভালো করে, যদি এই কুরআন ছাড়া, কুরআন ছাড়া যদি সমাজ চলে, কোনোদিন শান্তি পাবেন না, কোনোদিন মুক্তি পাবেন না। এক শ্রেণীর লোক তারাই কেবল শান্তি পাবে, মুক্তি পাবে। কারা কারা শান্তি পাবে? যখন উনি তখন উনি, যখন আমি তখন আমি, যখন তিনি তখন তিনি, যখন তিনি তখন তিনি। কথা বুঝেন নাই? আর কুরআন আছে যেখানে, মনে করেন কুরআন আজকে আসলেন উনি বদলাইতে পারে নাই, কালকে আসছি আমি বদলাইতে পারি নাই, পরের দিন উনি বদলাইতে পারে নাই, পরের দিন তিনি বদলাইতে। তাহলে বোঝা গেল সবার স্বার্থ কোরআনে আছে না নাই? আপনার কথা কোরআনে আছে না? আছে। কোরআন ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া মুক্তি। এজন্য আমরা কোরআনের পথে চলব। কোরআনের পথে চলতে গিয়ে আমাদের উপরে যত মুসিবত আসবে, আমরা এরপরেও কোরআনের পথে চলব ইনশা। বেশি না, মাত্র দশটা খাইসলতের কথা বলেছি, এই দশটা খাইসলত সমাজের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে নাই আলহামদুলিল্লাহ, তবে আমাদের মধ্যে থাকলে তৌবা করে ভালো হয়ে যাব ইনশা। আমরা মুনাফিক হয়ে মরবো না। কি হয়ে মরবো? কেন আজকে মুনাফিকির কথা বললাম? কারণ মুনাফিকি ভাইরাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভেতরে নাই, আছে কার ভিতরে? সুতরাং আমরা খাঁটি মুসলমান হব, মুনাফিক হব না ইনশা আল্লাহ। আজকে আপনাদের এলাকায় আমার সফর শেষ হচ্ছে, শেষ সফরটা এই এই বিষয় দিয়ে শেষ করলাম, যাতে করে সারা বছর আর মুনাফিকি আমাদের অন্তরে বাসা বাঁধতে না পারে।